আরে শরৎ, তোরা আরে কি ব্যাপারটা কি? আরে খবর টবর না দিয়া একদিনে চলে আইসস, আরে কি হয়েছে কি? বড় বিপদে পড়ে তোর কাছে এসেছি রে বিনা। কেন, কি হয়েছে বাবা? আরে বাইরে খাড়াইয়া খাড়াইয়া সবকিছু কইবি, ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে আয়। আরে সুমিত্রা ভেতরে আসো, হ্যাঁ আসো, এ পিও, এ জল দে তো, আসো আসো, বউ বউ এখানে বউ। বাবা কি হয়েছে, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? আম ভান্ডার আমাদের আর নেই রে পাখি। হাত ছাড়া হয়ে গেছে। বন্ধক দিতে বাধ্য হলাম। কি বলছো বাবা? আম ভান্ডার আর নেই, এটা কি করে হয়? এত ভালো আমের তৈরি জিনিসপত্র আর কেউ কোথায় পাবে বাবা? আরে হরি, এ কি সুবনা ছইল, কোন কি করু অববার। হাগু হাগু শুন, কি গো তুমি এরকম করছো কেন? এই শরৎ, তোমার শরীর খারাপ লাগছে? শরৎ তোমার কি হয়েছে? ডাক্তার বাবু তো মা এখানে, কি হবে? বাবা না করবে না, আমাদের এখানে আসবে না, তোমাকে নিয়ে যেতে হবে বাবা। কি ব্যাপার, কেউ ফোন ধরছে না কেন? পাখি কোথায়? তখন থেকে ট্রাই করে যাচ্ছি, তোমার শুধু কাজ কাজ আর কাজ। আমাকে আজকে একটু নিয়ে যেতে পারতে তো। ও তুমি তৈরি? আমি যেতাম, আসলে আমার একটা খুব আর্জেন্ট কাজ পড়ে গেছে আজকে, তাই। ও বলছি, অরণ্যর কোনো প্রবলেম হবে না তো তোমায় ড্রপ করে দিয়ে যেতে? আমার ভাইয়ের অসুবিধে হলেও আমাকে ড্রপ করে দেবে, আর সেটা তুমি জানো, তোমাকে যেতে হবে না, যাও। তাই বড্ড রাগ হয়েছে না?
আই এম ভেরি সরি, বিশ্বাস করে পরের বার আর হবে না, আমি কথা দিচ্ছি, আমি যাবই। দি, তুই রেডি আছিস? কোথায় যাবি বলছিলিস? দেখ না, ও আমাকে নিয়ে যাচ্ছে না, তাই তোকে জ্বালাতন করতে হচ্ছে রে। শালাবাবু, আই এম ভেরি সরি, আসলে আজকে আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, আর তার মধ্যে তোমার দিদি এখন জেদ ধরেছে কোনো একটা মন্দিরে না কোথায় যাবো, একটু ম্যানেজ করো না, ওকে ড্রপ করে দাও, আজকের দিনটা আমায় বাঁচাও প্লিজ। বাঁচাতে তো হবেই, মন্দিরে যাবে বলে ডিসাইড করেছে তোমার বউ, তাকে কি আর আটকানো যায়? ও গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি এখন এগোই, তোমার তো বন্দোবস্ত হয়ে গেল। আমার ভাই ছিল বলে আজ বেঁচে গেলে তুমি। হ্যাঁ, তা তো ঠিকই, শালাবাবু না থাকলে যে আজ আমার কি হতো। চলি, সাবধানে যেও। দি, তাড়াতাড়ি চল, তোকে ড্রপ করে আমি সোনারপুরের কনস্ট্রাকশন সাইটে যাব। ওমা, আমিও তো ওখানেই যাব, মায়ের মন্দিরে, জাগ্রত দেবী, একটু নামিস ভাই। দি, তুই তো জানিস আমি এই সমস্ত কনসেপ্টে বিলিভ করি না, রাইট? এনিওয়ে, এখন এটা নিয়ে তর্ক করার কোনো মানে নেই, চল, অনেকটা রাস্তা যেতে হবে আমাদের। দরজায় তালা, সবাই মিলে কোথায় গেল? পাখি ফোনটা ধরছে না কেন? বাজারে নামতে বলেছিল। দাঁড়া, তুই নামিস না, আমি এসে হেল্প করছি। তুই আসছিস তো ভাই?
হয়েছে সেটা তো আপনার জন্যই হয়েছে, সেটা আমরা সবাই জানি।